যেমন কোরআনের উপরে হাদিস রাখা যাবে কি না, তা যদি না থাকে না যায়, তাহলে আল্লাহর দেওয়া হইলো ফরজ, এটা হলো মাথার চুল, এর উপরে আপনারা যে টুপি মাথায় দেন এটা হলো সুন্নত। এই ফরজের উপরে সুন্নত আপনারা দেন কেন? ব্যাধিবি হয় কিনা? হ্যাঁ, যে ফরজের উপর যে সুন্নত দেন আল্লাহর উপরে মাতবাড়ি করেন, হ্যাঁ, এটা তো ব্যাধিবি হয় কিনা? বাহ, এটা হলো একটা সম্পূরক প্রশ্ন। এই যে ছোট ছোট দুইটা প্রশ্ন করলাম, বাবা আমি জানি তোমার কাছে মাল আছে, কালারটাও তো এক নাম্বার কালার, এই জন্য মাঝে মধ্যে বাজান কই, আমার বাজানো যা করছে তুমিও তাই করছো, হে তো অনেকবার করছো, তুমি করছো মাত্র একবার, আর দু একবার যাওয়ার ব্যবস্থা আমি করে দিতেছি। হ্যাঁ, খালালি কথা কইও, ইউটিউব হইতেছে তোমার হাতে জানি, আমার আবার না নাই এই ব্যাপার বিষয়টা একটু খেয়াল রেখো আর কি। আমার আর একটা প্রশ্ন খুব মনের থেকে উদয় হইতেছে করার জন্যে, যার কাছে প্রশ্ন করলে জবাব পাওয়া যায় তার প্রশ্ন না করাবো কামি, আর যার কাছে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে না তার প্রশ্ন করাটাও বোকামি। আমি গাইতে পারি না, আরেকজনের ভালো গাওয়াইতে পারি, দোয়া চাই। সে প্রশ্নটা হইল, কোরআনের মধ্যে আছে একটা মসজিদে তো আপনারা নামাজ পড়তেছেন, ডাক পাড়তেছেন না, কিন্তু কোরআনে আছে একটা মসজিদ আমার রাসূলের নির্দেশে পুরাই দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই মসজিদটা আমার রাসূলের নির্দেশে পুরাই দেওয়া হইল কেন? আল্লাহর নির্দেশে। এখন ওই রকম কামকাজ যারা মসজিদে করে ওই মসজিদগুলি কি করা দরকার? হ্যাঁ, এই একটা প্রশ্ন। যে সালাতে আল্লাহ হাজির নাজির থাকে না ওই সালাতে মিরাজ হয় না, যে সালাতে মিরাজ হয় না তারা সূরা মাউনের আওতাভুক্ত হয়ে যায়। সূরা মাউনে কি বলছে? ফাওলিল মুসাল্লিনা। সূরা মাউনে বলছে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। আচ্ছা বাবা, মুসল্লি কারে কয়? খালি নামাজ পড়ে না, পাঁচ অক্ত নামাজ যায় যারা মসজিদে পড়ে, নাকি ভুল কইলাম? যারা পাঁচ অক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ে তাকে বলা হয় মুসল্লি। আচ্ছা, এই যে সূরা মাউনটা নাজিল হইলো একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, নাকি একদল বয়াতির জন্য ওয়াল নামক দুজক, নাকি একদল পীরে গোয়াল নামক দুজক, নাকি একদল আলেমের, আরে একদল কি আল্লাহর ওলিদের ওয়াল নামক দুজক, তা কিন্তু কয় নাই। যারা মুসল্লি তাকে কথা বলা হয়েছে। আমার জবাব দেওয়ার আগে বাবা তোমারে একটু প্রশ্ন করতে চাই, এই যে সূরা মাউনটা নাজিল হয়েছে এই মুসল্লি কারা? যারা মুসল্লিদেরকে শুধু বলা হয়েছে একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, ওই মুসল্লিক দেখে আমরা চিনব কি করে? কি বাবা, সেনা দরকার আছে না? টুপি আমার মাথায়, টুপি ওনার মাথায়, আমিও পাঞ্জাবি গিয়ে দিই, উনিও টাম্প। এই মুসল্লিক সেনার কায়দাটা এটা কইবেন আলেম সাহেব, আপনার জবাব আমি সন্তুষ্ট। এই জবাব বাংলাদেশে কোনো শিল্পী দিবার সাহস পায় নাই, আপনি যে এই জবাবটা দিয়ে দিছেন ভালো। তবে এই যে কুকুর আর কুকুরি, ওদের কিন্তু একটা ধর্ম আছে, দেখেন একই গেরেস্তের খানা খায়, এক জায়গাতেই দৌড়ায়, সারা বছর একসাথেই থাকে, কিন্তু সারা বছর কিন্তু ওরা যৌনাঙ্গের মিলন করে না, শুধুমাত্র কাতি মাস। কিরে বাবা, আমরা যে মানুষ আমাদেরও ধর্মটা বুঝা করা দরকার। কিভাবে বুঝা করা দরকার? জঙ্গলে হরিণ থাকে, বাঘে হরিণ শিকার করে, দেখছেন নি আপনারা? টেলিভিশনেও দেখেন নাই? বাঘে হরিণ শিকার করে। আচ্ছা, একটা মাইটা হরিণ যদি বানিয়ে রাখি তাহলে কি বাঘে শিকার করবো? না না, করব না। আচ্ছা, একটু ঘরের মধ্যে আসি, আমার মা খালার কাছে যাই, বাঘের মাসি হইলে বিড়াল কি, তাই কি না? বিড়ালে জানি কি শিকার করে? তোরা কষ্ট, আমার মা খালারা কোক না একটু। ইঁদুর শিকার করে। আচ্ছা, একটা মাইটা ইঁদুর বানিয়ে রাখলাম, শিকার করবো নি? না, বাঘে বুঝে বিড়ালে বুঝে, তুমি বুঝো না কি করো?
রড বালি ইট সিমেন্টের তৈরি বানাইছে একটা মানুষ, ওইটা বলি আল্লাহর ঘর। কিরে বাবা, হ্যাঁ বানাইছে রড বালি ইট সিমেন্টের, ওইটা বলল গির্জাঘর। বানাইছে ইট বালি রড সিমেন্ট দিয়ে মন্দির, এটা কার ঘর কয়? ভগবানের ঘর। বানাইল মানছে, কি গান গাইতেছি, খারাপ লাগতেছে? এতো আমার বাবা রশিদ সরকার কইছে যে বুই যে গান শুনতে পারে না সে যেন বিচার গান শুনতে যায় না, আর যে বুই যে গান গাইতে পারে না তার জন্য বিচার গান শোনাটাও মানা। আমার এই কথার হাকিকত বুঝতে হবে, যে পর্যন্ত মানুষ সেখানে না যায় ও পর্যন্ত ইবাদতের ঘর হয়, এটা ইবাদতের ঘর মালিককে রাজি খুশি করার জন্য। রাজি খুশি করার জন্য যে ঘরে যাও আগে তুমি পবিত্র হয়ে যাও। কোরআনের মধ্যে বলছে আল্লাহ তুমি পবিত্র জবানে চাইলে আমি তোমাকে দেব। এই যে পবিত্র জবানে চাইলে আল্লাহ দিব, এই যে এতদিন এত গরম কত নামাজ পড়তেছেন, আল্লাহ আপনাকে বৃষ্টি দেয় না কি, তাইলে আমাকে জবান ঠিক নাই নাকি? কিরে বাবা, জবান ঠিক রাখতে হইব। হারাম পথে খাবার খাইলে, হারাম রুজি করিলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম করের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজায়। আপনার দেহটাকে পবিত্র রাখতে হইলে হারাম কোনো কিছু খাওয়া যাইব যাই করো, নামাজটা পইল শুধু খাও, ঘুষও খাও, এতিমের মাল ঠকাইয়ে খাও, মা ভাই বাবার সম্পদ বইনেরে ঠকাইয়ে ভাইয়ে খাও, আসেনি এরকম? এইগুলি করার কথা কি আল্লাহ আদেশ করছে নাকি নিষেধ? রক্তের সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে? তুমি নামাজ পড়ার আগে পুত পবিত্র হও, এই পবিত্র থাকার জন্য তোমার বারো মাস রোজা, বারো মাস রোজা। আল্লাহ যে রোজা দিছে বারো মাস, এটা কি না বুঝে দিছেনি? তোমরা এক মাস পালন করো, ২৯ দিন করলে ৩০ দিনের সব হইব। রোজা রেখে দিনের শেষে সামনে নিয়ে ইফতারি, মনকে দেখাইলাম আমি করলাম কত সবরি, আমার সবর হয় না রাত্রিবেলায় মন আমার ইফতার করতে চায়, কি হব মের দিনের রোজায় আসল রোজার মাথায় বাড়ি। এটা হলো আত্মশুদ্ধি, আত্মসংযম। দশ দিনে তিন ভাগে বিভক্ত রোজা কোরআনে বৈলাসে সোজা, প্রথম দশ দিন বরকত হাসিল হবে, সাধনায় যে বড় হবে বরকত অর্জন সেই তো পাবে। অহিক লোকের মরণ দশা হবে, মুর্শিদ ভজিবে, ভইজে মুর্শিদ ভেদ জানিয়ে নিবে। মায়ের ঘরবে মাজন মাইনে বইনের গণে ভাগনা হইল, রমজানের সাদ উদয় হয়ে যাবে, মুর্শিদ ভজিবে, ভইজে মুর্শিদ ভেদ জানিয়া নিবে। দ্বিতীয় ভাগের দশ দিন রহমত দেয় রব্বুল আলামিন, এ দশের একদিন শবকদর হবে। বাবা রশিদ কইব সত্য খবর, যারা আলেম নামে সাজছে ফকর তাদের কাছে যে ঘোড়া রান্না পাবে। রোজা বারো মাস একদিন অনাহার, অনাহারে আসেন কে? অনাহারে ছিলেন আমার দিনের নবী। কেন ছিলেন? ই অম্মতি বলে, আল্লাহ নিজেই আমার নবীর পাগল। পান করে কি পান করে? আল্লাহ রাসুলের নাম কয় এই সুধা পান করে, দয়াল নবী পান করে, কি পান করে? নামের সুধা পান করে। গুরু পান করে ভক্তের কাছে, কি পান করে? নামের সুধা পান করে। এই অনাহারে আছে, যদি কেউ তার আহারটা জোগাড় করে দেয় তিনি হয়ে যান মমিন বান্দা। পর্যায়ক্রমে আমরা দুইজন শিল্পী পালা গানের বিষয় নিয়ে সামনের দিকে গিয়ে চলছি। নামাজ বেহেস্তের চাবি, নামাজ পড়লে আল্লাহ বেহেস্ত দেবে, এর কোনো প্রমাণ আছে কি না? আর আমার রসুল পা তার পবিত্র বাণী হলো সুন্নত, আল্লাহর বাণী হলো
ফরজ, ফরজ আর হলো সুন্নত। একটা হলো ফরজের উপরে কি সুন্নত চলে কি চলে না, না সুন্নতের উপরে ফরজ চলে। আমি দরবারে যারা আছেন, আমাদের মাজার কমিটি, ওরস কমিটি, যারা সার্বিক সহযোগিতায় আছেন, সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদেরকে বলবো যে আল্লাহর মহান ওলির দরবারে যারা যারা আসছেন, প্রত্যেকেই যেন রিক্ত হস্তে মুক্ত হস্তে আল্লাহর ওলির দরবারে আপনারা যে যা পারেন দান করবেন। কমিটি দয়কে বলতে চাই, আপনারা একটা গামছা কিংবা চাদোয়া নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবেন, মা বোন যারা আছে তাদের কাছেও যাবেন। কিন্তু গানের পরিবেশ নষ্ট করবেন না, গানটা যেন আমরা আপনাদেরকে শোনাইতে পারি সেই দিকে একটু খেয়াল রাখবেন। কমিটি দয় যারা আছে তাদেরকে বলতেছি, আপনারা গামছা কিংবা চাদোয়া নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবেন। আর আপনাদেরকে বলি, আপনারা যে যা পারেন এই আল্লাহর মহান ওলির দরবারে, এই ওলির মাজারে আপনারা দয়া করে দান করে যাবেন। সেই পালা গানের আমার প্রশ্ন ছিল যে মারিফতের পঞ্চ বেনার নাম কি। আমার কথা ছিল এই জায়গায় যে মারিফতের পঞ্চ বেনার নাম কি, ইসলাম কিংবা শরীয়তের পঞ্চ বেনা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এটা সরা শরীয়তের আইন, ইসলামের বিধান, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, ইসলামের বেনা, ইসলামের মূল রহস্য। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে মারিফতের কি পঞ্চ বেনা আছে কি নাই। জবাবটা দিয়েছেন আপনি, আমি দেহ দিয়ে যে প্রশ্নের জবাবটা দিয়েছে, দেখেছ অজুদে কোথায় আছে পঞ্চবন, পঞ্চ কি পঞ্চ বেনা, দেখে শুনে না করলে তার ইসলামটাই কায়েম হবে না। দেখেছ কোথায় আছে ইসলাম ধর্মের পঞ্চ বেনা। এই জন্য যারা আছেন এখনো, একটা হলো ওফরা, একটা লেম্বা, আর একটা হলো জেম্বা, এই হলো তিন প্রকারের চুল। একটা হলো ধরা যায় কি ধরা যায় না, আর একটা হলো কানের লতি পর্যন্ত, আর একটা হলো যখন কান থেকে একটু নিচে নেমে যাবে তখনই এটা ফরজ গণ্য হয়ে যাবে। তবে বাবা যে নারীতে পরিণত হয়ে যায় সে কোনোদিন আর একটা নারীকে কখনোই আক্রমণ করতে পারে না। নিজেই যখন নারী সাজে, আপনারে বলতে চাই আপনার চুল অলম্ব হয়ে গেছে, পোলা বানো আপনার অবন্ধই নাই, এইরকম ফকিরের কিন্তু আল্লাহর কাছে কোনো দাম। কারণ আপনি ফকিরি করেন ভালো,
কিন্তু শরার আইন মানেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কলেমা পড়েন, সন্নত মানেন, ওয়াজিব মানেন, ফরজ মানেন, নফল মানেন, তাহাজ্জুদ মানেন, বেতের মানেন, আপনার সমস্ত এবাদত বন্দিগি আপনার করতে হবে, একটাও আপনি বাদ দিয়ে যদি আপনি করেন, যখন আপনি স্কন্ধ থেকে চোলটা নিচে নেমে যাবে তখন আপনার আর সুন্নত থাকবে না, ওই চোলটা ফরজে গণ্য হয়ে যাবে, তখন আপনি নিজেই নারীতে পরিণত হয়ে যাবে, তখন আপনি নিজেই নারী, নারীতে আবার নারীর মধ্যে অত্যাচার করে, হে লোকে মন নারী কি কন বাবা, নারী হয়ে গেছেন আপনি আবার আপনার পোলাপান, আমরা গান বাজনা করবার যাই এইরকম ফকির দেখি, তিন বছর চার বছর পাঁচ বছরের ছেলে আয় তার কুলে বসে, তা আমরা মনে করি হয়তো পিসাবের নাতি পুতি হইতে পারে, ছেলের ঘরে হইতে পারে, মেয়ের ঘরে হইতে পারে, বা একটা ভক্ত মেয়ের ঘরেও হইতে পারে, তা আমরা এটা জিজ্ঞেস টিজ্ঞেস করি অনেক সময়, বাবা আপনি আসরে বসলেন, আপনার কুলে এসে বসলো, এটা কে? কলে কে বাবা, এটা চিনো নাই? বলে না চিনি নাই। কলে এটা তোমার ভাই লাগে, এটা তোমার ভাই লাগে, এটা আমার সন্তান, তোমার ভাই লাগে। তে বাবা আপনি চুলো লম্বা রাখবেন, আবার এক বছর বরবর ভাই আনবেন, এইরকম ভোগ্রান্তি কিন্তু চলবো না, যেই গাউ না ভোগ্রান্তি করেন না, গো কোরআন মানেন, হাদিস মানেন, নবীকে মানেন, যে লোক কোরআনই মানে না ওর ফকিরি কি হবে? কোরআনের সমস্ত বিধান, ফকরান্তির সমস্ত বিধান আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে, আছে কি না? সেই কোরআন আপনার মানতে হবে, কোরআন না মাইনে কখনো ফকিরি কায়েম হয় না, হাসিল হয় না। আমি সুন্নত ফরজের ব্যাখ্যাটা দিয়ে দিলাম। আরেকটি কথা বলতে হবে, নামাজ এত ছোট না, আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এখানেই নামাজ শেষ না, ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, আরো নামাজ আছে, ১৯ প্রকার সালাত, আকিমুস সালাত, ওয়াতু জাকাত, নামাজ কায়েম করো, জাকাত আদায় বা উত্তম প্রদান করো, আর একটা আছে দাইমুন সালাত, সর্বক্ষণ আল্লাহকে স্মরণে রাখো, একটা দম যেন তোমার ত্রুটি না হয়, আর একটা হলো ইকরা, নামাজ পড়ো, আর একটা হলো আকিমুস সালাত, সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, আল্লাহর বাণী পবিত্র কোরআনে ১৭ প্রকার সালাত আছে। আপনি বাহ্যিক জগতের যে অশালীনতার কর্ম এগুলো পরিত্যাগ করেন, অশালীনতার কর্ম যেগুলো এগুলো যদি আপনি পরিত্যাগ করেন, সরল হন, আপনার ভিতরে হিংসা নাই, নিন্দা নাই, গৌরব নাই, হ্যাঁ গাম্ভীর্য নাই, অহংকার নাই, লালসা নাই, মোহ নাই, মায়া নাই, সমস্ত কিছু পরিত্যাগ করে যখন আল্লাহর পথে রুজু থাকবেন,
নামাজ পড়বেন, হৃদয়টা পরিষ্কার করবেন, এই নামাজেই আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবে। কিন্তু নামাজ এত ছোট বন্দিগি না, না, নামাজ অনেক বড় বন্দিগি। খালি যে পাঁচ ওয়াক্ত নামাজ তা না, খালি যে পাঁচ ওয়াক্ত নামাজ তা না, সর্বক্ষণই নামাজ আছে। সর্বক্ষণ সূরা মারিজের 23 নম্বর আয়াত আছে, তুমি সর্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাক। এটাকে দাইমুন সালাত বলা হয়, আকিমুস সালাত, দাইমুন সালাত, সালাতুল উস্তা, মধ্যবর্তী সালাত। সালাতের কোনো অভাব নাই, সমস্ত সালাত যখন আপনার প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, একাকার হয়ে যাবে, ভিতরের নোংরামি দূর হয়ে যাবে, ভিতরের নিশ্চয় নিশ্চয় সালাত মানুষের সকল প্রকার কুকর্ম থেকে দূরে রাখে। এই সালাত এমন একটা সাবজেক্ট, এত বড় শক্তিশালী একটা বন্দিগি, এই সালাত মানুষের সকল কর্ম দূরে রাখে, মানুষটাকে সবসময় সঠিক পথে রাখে। সঠিক পথে যখন রাখে তখন আপনার নামাজেই জান্নাতের ফয়সালা করে দেবে। জান্নাতুল ফেরদাউসে আপনার স্থান হবে যখন আপনার নামাজ কায়েম হবে। শুধু নামাজ পড়বেন না, একটু কায়েম করার চেষ্টা করুন। এখানেও একটা কথা আমি বলার জন্য চেষ্টা করলাম, আরেকটি কথা আছে বলতে হবে নামাজের কথা। আমার রসুল পা এক সময় ইহুদি নাসারা বেদিন রসুল পাককে মারার কৌশল করার জন্য একটা মসজিদ নির্মাণ করেছিলেন। যে প্রশ্নটা আমাকে করছে, আল্লাহ রসুল বলল ওই মসজিদটা তোমরা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ওই মসজিদের ধারের কাছে তোমরা যাইও না। সেই মসজিদের নাম হলো জেরার মসজিদ, সেই মসজিদের নাম হলো জেরার মসজিদ। কেন? এই মায়েরা কথা বলবেন না, এই এই পানিয়ালা, এই পানিয়ালা, এই এই আপনি কথা বল, কথা বলবেন না, কথা বলবেন না, আস্তে আস্তে। আমার হুজুর পাক প্রিয় নবীজি তাকে মারার কায়দা কৌশল করেছিলেন কিছু নাহা, কিছু ইহুদি বেদিন কাফেররা বলল যে মোহাম্মদকে তো আমরা এইভাবে মারতে পারবো না, একটা মসজিদ নির্মাণ করি। আচ্ছা আল্লাহ রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? আল্লাহর রসুলকে কেউ মারতে পারবে না, কারণ আল্লাহ যার প্রতি সহায় থাকে পৃথিবীতে তাকে কখনো কেউ মারতে পারে না, পারে না। সেই মসজিদের নাম দিয়েছিল জেরার মসজিদ। সমস্ত ইহুদি নাসারা বেদিন যারা কাফের যারা, তারা একটা বৈঠক করে বলেছিল যে মসজিদটা এমনভাবে নির্মাণ করব, মসজিদের ইমাম যেখানে নামাজ পড়ায় ঠিক তার মাথা সই একটা বড় আকারে সিমেন্টের একটা পাথর রাখবো, সে যখন নামাজে দাঁড়াবে আর উপরে থেকে ওই পাথরটা রসুল পাকের মাথার মধ্যে ফালাইলে ওই পাথরের আঘাতে তার মাথাটা ক্ষতবিক্ষত হয়ে যাবে। সেটা তো মসজিদ ছিল না, সেটা আমার হুজুর পাককে মারার কায়দা কৌশল করেছিলেন। কিন্তু ওই যে রাখে আল্লাহ মারে কে,
যখন মসজিদ নির্মাণ হয়ে গেছে, মসজিদ বানানো হয়ে গেছে, উপরে একজন পয়সা থাকতে পারবে এমন সিস্টেম হয়ে গেছে, পাথর বাইন্ধা ঝুলাইয়ে রাখবো সেই কৌশল হয়ে গেছে, রসুল পাক ইমামতি করবে, ইহুদিরা নামাজে দাঁড়াবে, হুজুরকে দেখাবে, এই দেখানো অবস্থায় আল্লাহ রসুলকে হত্যা করবে, কিন্তু আল্লাহ তার আগেই জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল তুমি চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও সে যেন ওই মসজিদে নামাজ পড়ার জন্য না যায়, সে যেন ওই মসজিদের ধারের কাছেও না যায়, সে যেন বলে তোমরা কে আসো আমার প্রিয় সাহাবিদয়, আমার কাছে আসো, এই মসজিদটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দাও। সেটা মসজিদ ছিল না, আমার হুজুর পাককে মারার ষড়যন্ত্র করে একটা ঘর বানিয়েছিল, ইহুদিরা তার নাম দিছিল জেরার মসজিদ। এই এতার আর একটা প্রশ্নের জবাব আমি দিলাম। আর একটা প্রশ্ন আছে, সূরা মাউনে বলছে যে একদল মুসল্লির জন্য হল ওয়াইল নামক দোজখ, কেন? সূরা মাউনে বলছে একদল মুসল্লির জন্য থাকবে হল ওয়াইল দোজখ, কারণ সূরা মাউনে ফাওয়াইলুল্লিল মুসাল্লিনা, ফাওয়াইলুল্লিল মুসাল্লি অর্থাৎ একদল, কিছু কিছু সবার কথা বলা হয় নাই, বলা হয়েছে ইয়াদুল ইয়াতিম অর্থাৎ যে মুসল্লিরা এতিমের মাল আত্মসাত করে নামাজ পড়ে। তাহলে এতিমের মাল কখনো আত্মসাত করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, আত্মসাত করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যারা সুদ খায় ঘুষ খায়, এতিমের মাল আত্মসাত করে, নিজের আপন ভাইকে হত্যা করে, হ্যাঁ প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, তারা নামাজ পড়লেও সেই নামাজ মালিকের দরবারে কখনোই কবুল হবে না, কবুল হবে না। এই জন্য এতিমের মাল যারা আত্মসাত করে, ওই প্রকার মুসল্লির জন্য হলো ওয়েল নামক দুজন। একটা গান আমার এখন গাইতে হবে, তারপরে দেখি মালিক আমাকে কোন পথে নিয়ে যায়। আপনারা একটু পরিবেশ দিয়েছেন, গরম তো পর্যাপ্ত পরিমাণ গরম, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে, এত সুন্দর পরিবেশ দিয়েছেন এই দয়াল বাবা সমীর মুন্সির দরবারে। আমার পালা থেকে একটি গান আমার এখন গাইতে হবে। যারা রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আমার নবীর প্রতি মহব্বত রাখে, প্রেম রাখে, শ্রদ্ধা রাখে, আদব কায়দা রাখে, ভক্তি বিশ্বাস রাখে, নবীকে বেশি বেশি মহব্বত করে, ভালোবাসে, তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বাবা আমার প্রিয় নবী, মায়ার নবী, নবী পাক সরওয়ার কায়নাত, আমরা সেই নবীর উম্মত, নবীর মতে যার মত সে হল নবীর উম্মত। মালিকের সাথে বান্দার সাথে প্রেম ডুরিতে যার বাধা সে হয়েছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়া সহজ না, নবীর উম্মত হওয়াও সহজ না, এই জন্য কথাটা বলার দরকার।
বাবা সমীর মুন্সির দরবারে আসছি, পাশে আমাদের গড়পাড়া ইমাম বাড়ি, লাল মিয়া চান্দের দরবার, খলিল চান্দের দরবার। এই সমীর মুন্সির দরবারে আমরা সকলে আসছি নবীর প্রতি যার মহব্বত নাই সে কখনো কামেল পীর হতে পারে না। কামেল পীর হওয়া কি সহজ? নবীর প্রতি মহব্বত বেশি থাকলে তার ইমানের পাথরের ওজনটাও বেশি হবে বাবা। কিন্তু আমার নবী বলছে আমি দুইটা কাজ করতে পারি নাই। কয়টা? দুইটা। সেটা হলো ছয় মাস গর্ভে থাকাকালীন সময়ে আমার জন্মদাতা পিতাকে আমি হারিয়েছি, আর আমার যখন ছয় বছর বয়স তখন আমি আমার মাকেও হারিয়েছি। আমি এই পৃথিবীতে, এই পার্থিব জগতে, এই জড়জগতে কোনো মানুষ যদি এতিমের মাথায় হাত বোলা সে যেন এতিমের মাথায় হাত বোলায়, সে যেন মনে করে না যে আমি এতিমের মাথায় হাত বোলাইছি, সে যেন মনে প্রাণে বিশ্বাস করে আমি নবীর মাথায় হাত বোলাইছি। এতিম জানে এতিমের জ্বালা, আমার মাও নেই বাবাও নেই জোড়ার বাইও নাই, একে একে সবাই চলে। মাও চলে গেছে, বাবাও চলে গেছে, জোড়ার ভাই চলে গেছে। এখানে যারা জন্মদাতা বাবাকে হারিয়েছে কেবল তারাই জানে বাবা হারালে যে কেমন লাগে, এই হারানোর ব্যথাটা কেবল তারাই বলে। বাবা স্ত্রীর গর্ভে যদি একটা পুত্র সন্তান হয় তাকে বাবা বলে ডাকে, কন্যা সন্তান হলে মা বলে ডাকে, কিন্তু যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায় তরিকার ভাইকে ডেকে ডেকে বলে আয় আমার ভাই, তুই আমার ভাই, তুই আমার বুকে আয়, তোরে দেখলেই যেন আমার ভাইয়ের কথাটা মনে হয়ে যায়। রসুল বলছে কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে সে যেন জান্নাতের দরজার মধ্যে দিয়ে চুম্বন করে। একটি সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফি আল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যা সম্মান দিব, আমার তো মা বাবা পৃথিবীতে বেঁচে নেই। বললো তোমার মা বাবা নেই, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও। তোমার মায়ের কবর, বাবার কবর কোথায়, সেখানে গিয়ে চুম্বন দাও। বলছে দয়াল নবী গো আমার তো ছোটবেলায় মা চলে গেছে, ছোটবেলায় বাবাও চলে গেছে, আমার মা বাবার কবর কোথায় আমার জানা নাই গো নবী, আমি কোথায় গিয়ে চুম্বন দেব। বলে তুমি রাস্তায় বের হয়ে যাও, রাস্তার পাশেই জমিতে একটা কবর অঙ্কন করে নাও,
এই অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে, তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, বাবার চরণে। এই পৃথিবীতে যার মা নাই, বাবা নাই, চুরার ভাই নাই, সে তো কাঙাল, সে তো এতিম। এতিম জানে এতিমের জ্বালা, অন্য জানে না। যে হারিয়েছে তার গর্ভধারিণী মা, যে হারালো তার জন্মদাতা বাবা, যে হারাইছে তার জোরার ভাই, সেই জানে হারানো যে কি জ্বালা, যার তার কাছে বলাও যায় না, যার তার কাছে বললেও মনের দুঃখটা পরিপূর্ণ হয় না, শীতল হয় না দেহ। তাই যারা মাহারা, বাবাহারা, চোরার ভাইহারা, তারা একেবারে এতিম, এতিম জানে এতিমের দরদ। আজকে যদি আমার মা থাকতো প্রাণ ভরে, আমি আমার মাকে মা বলে ডাকতাম। আজকে যদি আমার বাবা থাকতো, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতাম। কোথায় গেলে যে পাবো তার, আমার ব্যথিত পরাণ আমি কার কাছে গিয়ে শীতল করব। আমার মুখ দেখা দুঃখ কেউ বুঝে না, আমার মুর্শিদ বিনে, আমার সমীর স্থান বিনে, এই পৃথিবীতে আমার আপন বলতে যার কেউ নেই। আমি কোথায় যাইয়া যে প্রাণ জুড়াবো, আমি কার কাছে গিয়ে প্রাণ জুড়াবো, কেউ তো আমার সঙ্গের সাথী। তুমি বিনে দরদি দরদ, তুই বিনে তো রোদি আমার নাই, কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়া। আরে দরদ, তুই বিনে আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়া। রে দয়াল তুই বিনে তো রোদি আমার নাই, ও দয়াল সমসারে রে সমীর।
জন তুই মিলে যদি আমার নাই আমার কে হনাই আমার কে হনাই রে প্রাণের দয়া ওরে দয়াল তুই মিলে যদি আমার নাই আজকে আমার মাতা নাই মাতা নাই মোর পিতা নাই গো ওরে আমার নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে কার ছায়াই দাঁড়াই যার হারাইলো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইলো সেই তো জানে হারালো সেই তো জানে অন্য কথা জানে না রে যে হারালো সেই তো জানে কোথায় রইলাই ওরে আমার ওরে আমার তোরি তার ভাই ভাইয়ের জানে ভাইয়ের তরত্রে যার মরছে জোরার ভাই ভাইয়ের জানে ভাইয়ের জানা রে ভাই জানে ভাইয়ের জানা তোরে কার ভাই ও বলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জানা আমার তোরে কার ভাই জানার মালা ভাই জানে ভাইয়ের জানা তোরে কার ভাই জানার মালা ভাইয়ে জানে ভাইয়ের জানা কোথায় রইলা তোরে কার ভাই ওরে ভাই আইডা বুকে আয় তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায় আইরে ভাই বক্ষে আইরে ভাই বক্ষে তোর মতো ভাই কোথায় যে পাই আইরে ভাই বক্ষে তোর মতো ভাই কোথায় যে পাই আইরে ভাই বক্ষে নাই মোর মাতা নাই মোর পিতা তাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়াই দাঁড়াই ভাই জানে ভাইয়ের জ্বালারে যার পড়ছে জোরার ভাই ভাই সোগে কারবালার মাঠে হুসাইন পানি ভাই ভাইয়ে জানে ভাইয়ের জানা আর ভাইয়ে জানে ভাইয়ের জানা তোরে কার ভাই বলার পালা ভাইয়ে জানে ভাইয়ের জানা আর তোরে কার ভাই বলার পালা ভাইয়ে জানে ভাইয়ের জানা তোরে কার ভাই বলার পালা ভাইয়ে জানে ভাইয়ের জানা আমি তোমার ভজনের কাঙা সমীর বাবা আমি তোমার আমি যে ভজনের কাঙাল তোমার চরণ পাশে মরে রেখো চির চরণ পাশে রেখো চির কাল গো রেখো চির কাল চরণ পাশে রেখো চির কাল গো এই মিনতি পরিদয়াল এই মিনতি পরিদয়াল এই মিনতি পরিছবি এই তো একবার দেখা দাও মরে ও বাবা আরে বাজার পীরিতের কারা কারে তুমি আমার রেডি রাখবে গো সমীর মুন্সি পীরিতের কারা আরে শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি সুখ চাই না তোর দরবারে তোর তোর পীরিতের কারাগার দাঁড়াল আমার নিরাঙ্গা গো বাজান তোমার পীরিতের কারাগারে আমি তোমার পীরিতের পুরা
জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রি বিনামূল্যে সব বিক্রি তার আমার প্রাণ বাঁচে না সমীর সারা প্রাণ বাঁচে না সমীর সারা প্রাণ বাঁচে না সমীর সারা সদাই তুই একই জনে আরে বাজান তীর্থের তার আমারে নিহি রাগবে গো সমীর বাবা তীর্থের কারাগার কত দুঃখের দুঃখী আমি কত দুঃখের দুঃখী আমি দুঃখ চাই না তোর দরবারে সরদি তোর প্রীতের কারাগার দয়া আমার নিরাজ বাবু বাজান তোমার প্রীতের কারাগারে তাই না রে নিয়ারো সম্পদ ওরে আমি চাই না সমীর বাবা চাই না রে তুই নিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে পারি যেন করিতে খদমত করিতে খদমত সারা জীবন করিতে খদমত করিতে খদমত চাইনার নিয়ার সম্পদ সমীর সান আমার লাল মিয়া রে চাইনা রে তো মিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে পারি যেন করিতে খদমত করিতে খদমত পারি যেন করিতে খদমত করিতে খদমত সুশীলের নাই আর কোনো পথ শুধু গোলামি রাজার পীড়িতের কারাগারে রাখবে গোশি তোমার পীড়িতের কারাগারে আমার তোর পীড়িতের কারাগারে আমার নিরাজ বাবু তোর পীড়িতের কারাগারে শত দুঃখে দুঃখী রে আমি শত দুঃখে দুঃখী আমি শত দুঃখে দুঃখী সমীর তার সব চাই না তোর দরবার মরছে তোমার পীড়িতে আমার নিরাগ সমীর শান্তর ফিরি রাগা